الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدر جنة درشوك بندو أفنادر نور حديث برو حاضر شروع شروطي حضور بقصر الله تعالى عليه وآله وسلم روبر دروس شريف باتقر میں في حديث باقام را سوابون হুজুর পাক আলী তলিউল ইসলাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরসী পাঠ করে আল্লাহ তালা তার উপর 10টি রহমত নাযিল করেন সোহান আল্লাহ সাল্লাল হাবিব সল্লাহ তলা মোহাম্মদ সল্লাহ আলী আলী ওসাল্লাম সাল্লা সালাম আলী আলুসাল্লাহ ইসলাম ভাইরা আমরা আগের পর্বে আমরা খবর সম্পর্কে খবরের আযাব সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছিলাম খবরের আযাব সত্য কবরের মধ্যে যা সওয়াল জবাব করা হয় প্রশ্নোত্তর পর্ব রয়েছে অর্থাৎ মুনকার নকির ফিরিস্তাদয় প্রশ্ন করে থাকেন এবং মৃত ব্যক্তিকে উত্তর দিতে হয় এবং হুজুর পাকসোল্লাহ তাল আলী সাল্লামের উপস্থিতি ওখানে দেখানো হয় এবং হুজুর পাকসোল্লাহ তালীসলামকে মুমিন ব্যক্তি চিন চিনতে পেরেছে কি না তার পরীক্ষাও নেওয়া হয় তৎ বিষয়ে আমরা শ্রবণ করেছি আজকে আমরা এই বিষয়ে শ্রবণ করব যে কবরে পাকের জিয়ারত করা কবরে পাক এর জিয়ারত করার বিধান শরীয়তের মধ্যে কতটুকু রয়েছে এটা কি সবাবের কাজ না মুসলমানরা যা করছে তা বিথা যাচ্ছে এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের আলোচনা উপস্থাপন করব যাতে কবরবাসীর উপকার হয় কবরবাসীর উপকার আসে এরকম কাজ যদি আমরা করি তাহলে অবশ্যই শরীফের মধ্যে জায়গা থাকলে আমরা করবো আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আজকের অনুষ্ঠান থেকে আমরা সেটাও আমরা জেনে নেব ইনশাআল্লাহ চলুন হাদিসে পাকের মধ্যে কি বলছে আমরা একটু শুনে নেই এখন যে হাদিসে পাকটি আপনাদের সামনে উপস্থাপন করা হবে সেটা সেই মুসলিম শরীফের মধ্যে নকল হচ্ছে বর্ণিত হচ্ছে কিতাবুল জনায়েস হাদিস নাম্বার একশত ছয় এর মধ্যে ইরশাদ হচ্ছে আন বুরাই আল্লাহ তালাক রসুল্লাহ তলিম নাহক অন্য একটা হাদিস বাগের মধ্যে আসছে যেটা সুনানি ইবনে মাজা শরীফের মধ্যে রয়েছে কিতাবুল জানায়জের মধ্যে মা জা আ ফি জিয়ারাতুল কবুর এই বাবের মধ্যে ইরশাদ হচ্ছে عن ابن مسعود رضي الله تعالى أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال كنت نهايتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة سبحان الله এই হাদিসে পাক ধরে আমরা শ্রবণ করে নিলাম একটি মুসলিম শরীফের হাদিসে পাক একটি সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিসে পাক দোনোটা সিহা সিত্তার কিতাবের অন্তর্ভুক্ত এর মধ্য থেকে আমরা দুটো হাদিসে বাক আপনাদের সামনে উপস্থাপন করলাম যার তর্জম আমরা শ্রবণ করে নেই এবং শ্রবণ করার পূর্বে কিছু প্রাথমিক কথা আপনাদের মধ্যে আরোস করার ছিল তা আরোস করছি সেটা হচ্ছে হজুর পাকসাল্লাহ তায় আলিবুল ইসলাম যখন দুনিয়াতে আগমন করেছেন তখন মসজিদদের এমন অবস্থা ছিল তারা মূর্তিদের সামনে তারা নত হয়ে যেত তারা তাদেরকে সিজদা করত এমনকি তারা তাদের আগের যারা বংশধর দুনিয়া থেকে গত হয়ে আছে যা আল্লাহ তাল মকবল ব্যক্তি তাদের কবরের মধ্যে গিয়ে তারা চিস্তা করত। এই জিনিসগুলো যখন দেখেছেন তখন হুজুর পাকসাল্লাহ তা আলু ইসলাম তা থেকে তাদেরকে নিষেধ করেছেন এ বিষয়ে হাদিসে বাকের মধ্যে আসছে যে হজরতে বোরাইদার দিয় আল্লাহু তল থেকে বর্ণিত তিনি বলেন ফয়লা রসুল উল্লাসাল্লাহ তল আলী সাল্লাম রসুল পাকসল আল্লাহ আলী আলীস্লাম নিষাদ করেছেন নাহাই তুকুম আন জিয়ারতুল কবুর আমি তোমাদেরকে খবর জিয়ারত করতে আগে মানা করেছিলাম ফাজুরুহা এখন তোমরা জিয়ারত করো তাহলে এই হাদিসেবাগ পরবর্তী দেশে হুজুরবাক সাল্লাহআ আলীবাইসম ইসাদ করছেন যে আমি তো পূর্ব যুগে প্রথমে তোমাদেরকে ইসলামের প্রাথমিক কালে প্রারম্ভিক যুগে তোমাদেরকে আমি খবর জিয়ারত করতে মানা করেছিলাম কিন্তু এখন তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি ইজাজত দিচ্ছি যে তোমরা কবরের জিয়ারত করো নাহাই তুকুম আন জিয়ার কবুর আমি তোমাদেরকে কবরের জিয়ারত করতে নিষেধ করেছিলাম বাধা প্রদান করেছিলাম এখন ফেজু রুহা এখন তোমরা তার জিয়ারত করো সুবাহান আল্লাহ কেন জিয়ারত করব। পরবর্তী হাদিসা এর কিছুটা আলোচনা আসছে তাও আমরা শ্রবণ করে নেই যে আন ইবনে মসউদ্দিন রদি আল্লাহ তালান হজরতে ইবনে মস আল্লাহ তালন থেকে বর্ণিত আনা রসুল্লাহ ইসল সাল্লাম নিশ্চয়ই রসুল আকসাল আলী সাল্লাম করেন কিন্তু আমি তোমাদেরকে কবরের জিয়ারত করতে নিষেধ করেছিলাম বাধা প্রদান করেছিলাম অতএব তোমরা এখন জিয়ারত করো তোমাদেরকে আমি ইজাজত দিচ্ছি অনুমতি দিচ্ছি তোমরা এখন কবরের জিয়ারত করো তুজাহিদু দুনিয়া কেননা কবরে কবরের জিয়ারত করলে দুনিয়া বিমুখতা সৃষ্টি হয় দুনিয়ার প্রতি তোমাদের আকর্ষণ কমে যাবে তুজা হিদু ফিদ দুনিয়া কেননা খবরের জিয়ারত করাটা দুনিয়া থেকে বেজারি দিল বিমুখ হয়ে যাবে দুনিয়ার প্রতি আর আসক্তি থাকবে না অর্থাৎ দুনিয়ার অনাসক্তি সৃষ্টি হবে অন্তরের মধ্যে তো দুনিয়া অন্তরকে দুনিয়া বিমুখ করার জন্যে হুজুর পাকসাল্লাহু তলী সাল্লাম খবরে পাকে জিয়ারত করতে বলছেন বা তুজাকিরুল আখির এবং খবরের জিয়ারত করাটা আখেরাতকে স্মরণ করিয়ে দেয় তাহলে হুজুর পাকসাল্লাহ তালিসাম দুইটা জিনিসের ইঙ্গিত করেছেন যে কবর জিয়ারত করলে অন্তর দুনিয়া বিমুখ হয় অর্থাৎ দুনিয়ার ভালোবাসাটা কমে যায় দুনিয়ার প্রতি একটা অনাসক্তি চলে আসে দুনিয়ার এ আরাম আয়েস ভালোবাসার মধ্যে যে মানুষ লালায়িত হয়ে বিমুগ্ধ হয়ে তারা আখেরাতকে ভুলে যায় তারা নামাজ রোজা শরীয়তকে ভুলে যায় তারা অন্যান্য দুনিয়াবি কাজের মধ্যে গুনাহের কাজের মধ্যে লেগে যায় এই এই জিনিসটা কবর পা কবরের জিয়ারত যখন আমরা করবো তখন অন্তর বুঝতে পারবে যে এরাও তো দুনিয়ার মধ্যে ছিল এরা দুনিয়ার মধ্যে অনেক আরাম আয়েশ করেছে কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে কবরের মধ্যে যেতেই হয়েছে মৃত্যুবরণ তাদেরকে করতেই হয়েছে তো আমিও আজকে গুনাহের মধ্যে রয়েছি আমিও দুনিয়ার আনন্দের পরিবার পরিজনের সাথে মিলেমিশে দুনিয়ার আনন্দ করতে গিয়ে আমি আখরাতকে ভুলে যাচ্ছি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাচ্ছি শরীয়তকে ভুলে বসেছি সো আমারও আজকে ডিটারমাইন্ড হওয়া দরকার আমাকেও আজকে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমাকেও তো কবরের মধ্যে যেতে হবে সো আমি দুনিয়ার সাথে মিলিয়ে চললে হবে না আমাকে আল্লাহ ও তার রসুল পাকসাল্লাহ আলী আলুসাল্লাম যে শরীয়ত দিয়ে গেছেন যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে আখেরাতকে কবরকে রোশন করতে হবে আমার এই ধ্যান ধারণা আসবে অন্তরে সেই জন্য হুজুর পাকসালাম বলছেন ফা তুঝা হিদ হিদু ফিদ দুনিয়া কেননা কবরের জিয়ারত করাটা অন্তরকে দুনিয়া বিমুখ করে দেয় অন্তর থেকে দুনিয়ার আসক্তি দূর করে দেয় বা তুজা কিরুল আখের এবং আখেরাতকে স্মরণ করিয়ে দেয় তাই আখেরাতকে স্মরণ করতে এবং অন্তরকে দুনিয়ার ভালোবাসা বিমুখ করতে কবরের জিয়ারত করা দরকার কাদের জিয়ারত করব মুসলমানদের কবর মুসলমানদের কবরকে কবর বলবো। মুসলমানদের কবরের সামনে হাজির হয়ে কিছু পড়া তাদের যাতে উপকারে আসে এটাকে আমরা জিয়ারত বলবো না অমুসলিমদের সমাধি স্থলে গিয়ে কিছু পড়া কিছু দাঁড়ানো এটা তো সরাসরি মানা এটা তো আমরা কখনো দাঁড়াতেই পারবো না তাদেরকে তো এরকম কিছু বলা যাবে না তাই ইসলাম ভেরা ভেঁরা মদের চাইনের দর্শকবৃন্দ আমরা মুসলমান আল্লাহ ও তা রসুল পাকসাল ও তা সাল্লাম যা আমাদের জন্যে রেখেছেন কোরআন হাদিসের মধ্যে তাই আমাদেরকে শিখতে হবে তার উপর আমল করতে হবে না বিধর্মীরা অমুসলিমরা যা রেখেছে তদ অনুযায়ী আমরা আমল করব তাই প্রিয় ইসলাম ভেরা এবং মাদিন চাইনের দর্শকবৃন্দ আজকের হাদিসের বাগ থেকে পরিপূর্ণ স্পষ্ট হয়ে গেল যে রসুল পাকসাল তাল্লাম প্রাথমিক যুগে কবরের জিয়ারত করতে নিষেধ করেছেন কিন্তু পরবর্তীতে জিয়ারত করার অনুমতি দিয়েছেন সো আলহামদুলিল্লাহ আজকেও আশেখান রসুলরা এখনও জান্নাতুল বাকি শরীফের মধ্যে জিয়ারত করে থাকে হুজুর পাকসাল্লা তাহলাম নিজে জান্নাতুল বাকি যেটা মদিনে তৈয়াবার পাশে যেটা কবরস্থান রয়েছে জান্নাতুল বাকির হুজুর পাকসাল্লা তা আলী আসসালাম জিয়ারত করতেন এবং জান্নাতুল মা আলা শরীফ যেটা খানে কাবার পাশে অর্থাৎ মক্কা যেটা বৃহৎ কবরস্থান যেখানে অসংখ্য সাহাবা ইকরাম আলীম রিদানগঞ্জ সাইতেও রয়েছেন ওখানে জিয়ারত করতেন হুজুর পাকসাল্ল্লা আল আলী সাল্লাম সাহাবা ইকরাম জিয়ারত করেছেন দিন যাদের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি তাদেরকেও দেখেছি আমরা কবরে পাকে জিয়ারত করতে তাই আমরা মুসলমান আমাদের আত্মীয় স্বজন এবং আল্লাহর বলিদের আল্লাহর মাহবুব বান্দাদের নবীদের কবরে পাকের জিয়ারত করা জিয়ারতের জন্য যাওয়া জাইস সাওবের কাজ এবং যাওয়া দরকার হুজুরবাক সাল্লাস্লাম আমাদেরকে যাওয়ার অনুমতি দিয়েছেন কেন এখানে গেলে অন্তর দুনিয়া বিমুখ হয় অন্তরে দুনিয়ার ভালোবাসা যেটা ছিল এটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে এবং অন্তরের মধ্যে আখরাতের একটা ফিকির চলে আসে অথবা কিরল আখরা আখরাতের স্মরণ করিয়ে দেয় এই কবরের জিয়ারতটা চলুন আমরা তো জেনে নিলাম যে শরীয়তের মধ্যে রয়েছে শাহী মুসলিম শরীফ এবং ইবনে মাজার মধ্যে এখানে রয়েছে যে কবরে পাকের জিয়ারত করার হুজুর পাকসাল্লা উদস্লাম অনুমতি দিয়েছে তো দিন আমাদেরকে বলেছেন যে হুজুর পাকসাল্লা এমন হাদিস বাঘ রয়েছে যে নাহাই জিয়ার জিয়ারতুল কবুর আমি তোমাদেরকে কবরের জিয়ারত করতে নিষেধ করেছিলাম ফাজুরুহা হা এখন তোমাদেরকে অনুমতি দিচ্ছি তোমরা কবরে পাকের জিয়ারত করো কেন রোবো ফাই তুসা ফিদ দুনিয়া কেন এ কবরের জিয়ারত করলে অন্তর দুনিয়া বিমুখ হয় এবং ওয়াতুজাকিরুল আখরা আখরাতকে স্মরণ করিয়ে দেয় সুবাহান আল্লাহ এখন আমরা শুনব কবরের জিয়ারত কীভাবে করতে হয় আমাদের তো স্পষ্ট আমাদের কাছে যে কবরের জিয়ারত করাটা শরীয়ত সম্মত রসুল সাল্লা উসলাম করতেন সুন্নাত এটা করলে সবাবের কাজ নিজেও সবাব পাবো এবং যাকে সবাবগুলো পৌঁছাচ্ছি যার উদ্দেশ্যে আমি দাঁড়িয়েছি তাকেও আল্লাহ তালে এর সবাবের বিনিময়ে তার আজাবকে হ্রাস করবেন বা তার মাকা মর্যাদাকে আল্লাহ তালা বুলন্দ করবেন এখন চলুন খবরের জিয়ারত কীভাবে করব। খবরের জিয়ারতের বেহতরিন তরিকা উন্নত এবং উত্তম পদ্ধতি হচ্ছে যখন আমরা প্রবেশ করব। মৃত ব্যক্তির কদম শরীফের দিক থেকে পায়ের দিক থেকে ঢুকব যদি ব্যবস্থা থাকে তো কদমের দিক থেকে পায়ের দিক থেকে আমরা ঢুকব ঢুকে আস্তে আস্তে কিবলার দিকে চলে আসব। অর্থাৎ মৃত ব্যক্তি যে কিবলামুখী হয়ে শুয়ে আছে তো আমরা কিবলাকে পেছনে রেখে মৃত ব্যক্তির চেহারাকে সামনে নিয়ে আমরা দাঁড়াব তখন যেন আবার অন্তরে শয়তান কুমন্ত্রণ এটা না দেয় কিবলাকে সবসময় সম্মান করতে হবে তো কিবলাকে কিভাবে পেছনে দেয়া যায় মৃত ব্যক্তিকে কেন সামনে নেব হুম এরকম যেন অন্তরে শয়তান বসবাসা না দেয় কেননা বুজুগানের দিন আমাদেরকে তালিকা পদ্ধতি যেটা শিখিয়েছে সেটা হচ্ছে যখন মৃত ব্যক্তিকে দেখতে যাবো তো মৃত ব্যক্তির চেহারাকে সামনে নিয়ে দাঁড়াতে হবে যেমন আপনি আমার ঘরে এসেছেন এখন আমি বসেছি একদিকে এখন আপনি বললেন না আমি কেবলার সাইড ছাড়া অন্য সাইডে কীভাবে দাঁড়াবো আপনি যেদিকে থাকবেন আপনি আমার পিঠন পিঠের দিক থেকে আমার ইয়ারত করছেন আমার পেছনে দাঁড়িয়ে আছেন আমার পেছনে বসে আছেন আমার মুখোমুখি হচ্ছেন না আমার সাথে আমার ঘরে সাক্ষাৎ করতে আসছেন কিন্তু আমার সামনে বসছেন না হুম পেছন দিক থেকে আমার সাথে কথা বলছেন এটা একটা দেখতে কেমন যেন অমার্জিত স্বভাব অভদ্রতামী দেখা যাচ্ছে তাই ইসলাম সবসময় সম্মান দিতে শেখায় সম্মানই জিনিসটাই আমাদের সামনে ইসলাম উপস্থাপন করে তাই মৃত ব্যক্তিকে যখন আমরা দেখতে যাবো জিয়ারত করতে যাবো ওনাকে কিছু উপহার উপহারস্বরূপ সবাব দিতে যাবো তখন আমরা ওনার পায়ের দিক থেকে প্রবেশ করব এবং ওনার চেহারা যেদিকে আছে অর্থাৎ কেবলাকে পেছনে রেখে আমরা পূর্বমুখী হয়ে ওই মঞ্জের চেহারা দিকে হয়ে দাঁড়াবো মোট কথা মৃত ব্যক্তির কদমের দিক থেকে ঢুকবো মৃত ব্যক্তির চেহারা যেদিকে আছে কেবলামুখী ওদিকে চলে যাব। এবং ওনার চেহারাকে চেষ্টা করব সামনে নিয়ে আমরা দোয়া করার কিছু পরার أروبه بذاك الحبسكوب سلام السلام عليكم سلام السلام عليكم أهل دار قوم مؤمنين أنتم لنا سلف وإننا إن شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العفو والعافية كيف يا أم رأب سلام ديبو شوت دي السلام عليكم يا أهل القبور أر حضور پاک صلى الله <سؤال> عليه وسلم دربارة حاضر حبو تخن بلو الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين كنا الله محبوب ولير دربارة جاكن جابو أمر بلو السلام عليك يا ولي الله أتبا السلام عليكم يا أولياء الله إبا ممرا تدرك السلام دي تبالي كنو আসলাতাম ইয়া নাবি আল্লাহ সালাম দিলাম ঠিক আছে তো এভাবে সালামের পদ্ধতি হুজুর পাকসাল আলা আলী সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সাহাবাইকালাম আলিম রিদানগর আমাদেরকে শিখিয়েছেন তো আমরা সালাম দিচ্ছি সালাম তো তাদেরকে দেয়া হয় যারা শুনে। তো মৃত ব্যক্তি শোনে মৃত ব্যক্তি দেখে আমরা পূর্বের বাগের মধ্যে আমরা শুনেছি তাই তো তাদেরকে সালাম দিচ্ছি এবং এই সালামের মাধ্যমে আল্লাহ তারা তাদের উপর রহমত বর্ষণ করেন সুবাহানুল্লাহ তো যখনই আমরা প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব এবং গিয়ে কেবলাকে পেছনে রেখে মৈয়তকে মৃত ব্যক্তিকে সামনে রেখে আমরা দাঁড়াবো যেভাবে নামাজে দাঁড়ায় সেভাবে সুন্দর করে দাঁড়াবো দাঁড়িয়ে কমপক্ষে তিনবার পাঁচবার সাতবার এগারোবার যতটুকু পারি আমরা দৌড় শরীফ পরব প্রথমে দৌড় শরীফ পরব কোনো আমলের শুরুতে এবং শেষে যদি দৌড় শরীফের সিলমোহর থাকে তো এটা এটা আল্লাহ তালা দরবারে দ্রুত কবুল হয়ে যায় এটা হাদিসে পাক থেকে আমরা শিখেছি তাই প্রথমে দোরশ্বরী পড়ব যদি সম্ভব হয় তিনবার এবং সর্বোচ্চ বার আমরা পড়তে পারি যতক্ষণ পারেন আপনি পড়তে পারেন কমপক্ষে একবার হলেও তো আমরা দোরশ্বরী পড়ব ইনশাআল্লাহ এরপর যে কাজটা করবে কোরআনে পাকের যত সুরা আমার ইয়াদ রয়ে চেষ্টা করব কিছু না কিছু তিলাওয়াত করার জন্য। আর যদি কোরআনে পাক নিয়ে সময় থাকে কোরআনে পাক নিয়ে বসলাম বা দাঁড়িয়ে তিলাওয়াত করলাম কমপক্ষে যেটা কিতাবের মধ্যে আসছে আমরা কোনো সুরা কোনো আয়া তিলাওয় করলাম সুরা ইয়াসিন শরীফ বিশেষ করে যা মৈয়তকে মৃত ব্যক্তিকে উপকার পৌঁছায় সুরা ইয়াসিন শরীফ তিলাওয়ত করলাম সুরা মুল্ক শরীফ তিলাওয়াত করলাম চার কুল যেটা শেষ দশ সুরার মধ্যে যেটা কুল 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 দিয়ে শুরু চারটা যেমন কুল ইয়া ইয়াইহল কাহাফিরুন সুরা কাফিন সুরা এখলা সুরা ফালাক সুরা নাস এই চারটা কুল শরীফ আমরা পড়ব এরপর যতটুকু পারি আলিফলাম মিম সুরা অর্থাৎ বাকারার শুরু থেকে মুফলি এখন পর্যন্ত তিল করার চেষ্টা করব সুরা ফাতিয়া শরীফ পরব আয়াতুল কুরসি পরব এবং আমানার রসুল যেটা আয়াত রয়েছে ওটা আমরা শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপর কিছু শরীফ পাঠ করলাম শরীফ পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলাম ইসালে সব আল্লাহ যাকে কিছু তিলাওয়াত করেছে আল্লাহ তুমি কবুল করে নাও এগুলো সব তুমি আল্লাহ আমাকে দান করো এবং এগুলো আমি হুজুর ইসলাম দরবারে পৌঁছাচ্ছি আল্লাহ তুমি পৌঁছে দাও হজুর পাকসাল্লা ইসলামু উসাল্লাহাম সমস্ত নবিরা সাহেব ইকরাম হজুরপামাম পরিবার পরিজন তাবি আইন তাবে তাবিন বুজুরগান দিন যারা দুনিয়াতে এসেছিলেন তাদের খেদমতে আল্লাহ প্রত্যেক মুসলমান আসে কেন রসুলের খেদমতে পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ এই সাহেবে কবর এই সাহিবে মাজার এই মাজার ওয়ালা এই কবর ওয়ালার কবরে পাকে আমরা পেশ করছি আল্লাহ তুমি পৌঁছে দাও কবুল করে নাম এভাবে আমরা এগুলো তাদের কাছে পৌঁছাতে পারি হ্যাঁ মনে রাখবো সবাব যদি পৌঁছায় সব কখনো কবে না আল্লাহ আল্লাহতালা দয়া সবাব বেড়ে যায় কারণ এটা হচ্ছে দুনিয়ার রীতি না এটা আল্লাহ তালার রীতিতেই চলে তো আল্লাহ তালা দরবারে কোনো কমতি নাই যেমন আমরা সুরা ফাতিহা পাঠ করে ইশালা সবাব করলাম পাঠ করার দ্বারা আল্লাহ তালা আমাদেরকে সুরাফা তিহার সাবাব তো দিয়ে দিলেন এখন এই সুরাফা তিহার সবাবটা আমি মৃত ব্যক্তিকে ইশাল করব। ওনার খিদমতে পৌঁছাবো অর্থাৎ আল্লাহর দরবার ফরিয়াদ করবো আল্লাহ এই সওয়াবটা ওনার খিদমতে পৌঁছে দাও আল্লাহ তাআলা আল্লাহ তালা দয়ায় তার কবরের তার আমল নামায় তো এটা যোগ হবে না এটার দ্বারা তার মকাম মর্যাদা বৃদ্ধি হবে বা কবরের মধ্যে আল্লাহ তালা ন্যায়ামত দান করবেন অথবা আজাবে থাকলে আল্লাহ তালা আজাবকে দূর করে দেবেন তো সো যখন আমি সুরা ফাত ইহার সবাবটা ওনাকে পাঠালাম তখন আল্লাহ তালা এর দ্বিগুণ আমাকে দান করবেন সোহান আল্লাহ যত দান করবেন ততগুণ আল্লাহ তালা আমাকে দান করবে যেমন আমার একশোটা স্বভাব ছিল আমি আরেকজনকে দিয়ে দিয়েছি তো আমি দুশোটার মালিক হয়ে গেলাম আমি এক হাজার জনকে পাঠিয়েছি তো এক হাজার শত প্রত্যেকে তো একশো একশো পাবে আমার কাছে তো একশো ছিল তো তদ্গুণ সাহ তার আমাকে দান করে দিবেন সুবাহ আল্লাহ তো মানুষকে কোনো কিছু দিলে দুনিয়ার রীতি হচ্ছে আপনার পকেট খালি হয়ে যাবে কমতে থাকবে মাইনাস পয়েন্টে যাবেন আপনি কিন্তু আখেরাতের রীতি হচ্ছে যত দিবেন আল্লাহ তালা তত আপনাকে দান করবেন যত দিবেন তত আল্লাহ তালা দিবে তাই বখিল হওয়া উচিত না তাই আমরা যেন কৃপণ না হই আমরা যেন সখি দাতা হই কাউকে দানকারী দানবীর হই দিব নেকি দিব সুন্দর হাসি দিব সুন্দর ব্যবহার দিব এগুলোও সৎকা সুন্দর আচার আচরণ এটাও মুসলমানের পক্ষ থেকে অনেক বড় সৎকা কাউকে কোনো কিছু সুন্নত শিক্ষা দেওয়া কাউকে কোনো কিছু একটা সুন্দর কথা শিখানো ইসলামের কোনো সুন্দর আখলাগ শিখানো এটাও সৎকা সন্তান সন্ততির পেছনে যা কিছু খরচ করছি এটাও সৎকা সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন তাই কবরে আমরা যখন যাব তখন কিছু পাঠ করে এটা তাদের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ অনুরূপভাবে পরবর্তীতে আরও আসবে যে কী কী কাজ করলে সওয়াব ওনাদের খেদমতে পৌঁছে এই হাদিসে পাক দয় থেকে আমরা বুঝে নিলাম যে আউলিয়াদের খবর জিয়ারত করা ওনাদের মাজার জিয়ারত করা এটা এটার জন্য সফর করাটা কিন্তু জায়েজ যাওয়াটা যা এসো হুজুর পাকসাল্লাউ আসলাম যেতে বলেছেন সফর করতে বলেছেন হুজুর পাকসাল উয়সালাম আপন ঘর মুবারক থেকে জান্নাতুল বাকিতে তশিফ নিয়ে যেতেন এবং ওহুদের পাদদেশে আমিরা হামজা রদিয়াল্লাহ তালহর মাজারে পাকের জিয়ারত করার জন্য হুজুর পাকসালসলাম নিয়মিত ওখানে যেতেন তো হুজুর পাকসালাম মাহাদিজুল কবরার রদিয়াল্লাহ তাল মাজারে পাকের জিয়ারত করার জন্য যেতেন তো এটা রসল বাকসাল্লাহ তালসাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কবরের জিয়ারত করার জন্যে মাজারের জিয়ারত করার জন্য আল্লাহ তালার বলিদের জিয়ারত করার জন্য যাওয়াটা বৈধ সফর করাটা বৈধ কোনো গুনাহ নাই বরং সাওয়াবের কাজ হ্যাঁ কাদের জন্যে পুরুষদের জন্য। ইসলামী বোনদের জন্য বলা আছে যে তারা কবরের জিয়ারত করতে যাবে না কবরের জিয়ারত করার উদ্দেশ্যে ইসলামী বোনরা ঘর থেকে বের হবে না এক্ষেত্রে শরীয়তের মানা রয়েছে ইসলামী বোনরা খবর জিয়ারত করার জন্যে যাবে না কোনো মাজারের জিয়ারত করার জন্য যাবে না হ্যাঁ হুজুর পাকসাল্ল্লাহ তাম রাজে আকদাস নবী নবীর জিয়ারত করার জন্যে অবশ্যই উম্মত যেতে পারবে যাবে মদিনায় এবার মধ্যে ওমরা শেষে হজ শেষে অবশ্যই আশিকান রসুল হুজুর পাকসাল্ল্লা তামের দরবারে যায় এটা অন্যান্য বিষয় থেকে ইস্তেসণা একদম আলাদা একটা ব্যাপার সাধারণ খবর কোনো বলির মাজারের কোনো মেয়েরা যাবে না হ্যাঁ কিছু কিছু বুজুরগানে দিন আমাদেরকে ইজাজত দিয়েছেন যারা বৃদ্ধা হয়ে গেছেন অনেক বয়োজ্যেষ্ঠ তারা যেতে পারবে কিন্তু আলহাজ রহমতুল্লাহ তা এবং সাহেব বাহারে শরীয়ত মুফতি আমজাদালী আজমি রহমতুল্লাহ তা আমাদেরকে যেটা শিক্ষা দিচ্ছেন কিবলা শেখ হাতের মির আল আমাদেরকে বলছেন যে না মেয়েরা কবর জিয়ারত করতে যাবে না কবর জিয়ারতের উদ্দেশ্যে সে যাবে না আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক নাসিব করুন দেখেন আল্লাহর বলিদের কবর জিয়ারত করাটা বৈধতা অনেকাংশে আমরা কিতাবের মধ্যে বুজুরগান দিনের চরিত্র থেকে আমরা পাই যেভাবে তফসিরা সাহাবির মধ্যে লেখা রয়েছে যে কোরআন পাকের আয়াত ওয়াবু ইলাইহিল বসিলা এই আয়াতের তফসির করতে গিয়ে তিনি বলেন মিনাদালাল বজিনী বল হুসরান তাকফিরুল মুসলিমিনা আউলিয়া ইল্লাহ যে কিছু মানুষ রয়েছে যে কবর জিয়ারত করলে কাফির ফতোয়া দিয়ে দেয় কাফির বলে থাকে তফসির সাহাবির মধ্যে বলা হচ্ছে আউলিয়া এক রামের জিয়ারতের কারণে কোনো মুসলমানদেরকে এশিয়ালে কাফির ফতোয়া দেয়া কাফির বলা যে তারা গাইরুল্লাহ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করছে এটা স্পষ্ট ভ্রষ্টতা এটা একটা বাতুলতা আর এটা স্পষ্ট ক্ষতির একটা কারণ এরকম কোনো মুসলমানকে বলা যাবে না কেননা এটা করার দ্বারা বলিদের প্রতি একটা মহাব্বত সৃষ্টি হয় এটা আল্লাহ আল্লাহতালার জন্যেই ভালোবাসার একটা বহিত প্রকাশ কোনো ব্যক্তিকে ভালোবাসছি তো আল্লাহ তালার জন্যেই ভালোবাসছি তো এটা যখন আমরা তাদের স্মরণে তাদের কবরে হাজির হই তখন এটা ফুটে ওঠে যে দুনিয়াতেও তাকে আমরা মহাব্বত করতাম আখেরাতও তাদের মহাব্বতে আমরা আখেরাতে কামিয়াবি হব তো ইন্তকালের পরও তাদের খবর আমরা যাচ্ছি হ্যাঁ কিতাবের মধ্যে রয়েছে আমরা নামাজ রাহাকাম কিতাব যেটা কেবলা শেখ আমির আল লিখেছেন ওটা যদি আমরা অল্প হাতিয়ে দিয়ে কিনে যদি পড়ে নেই ওখানে জানাজার পদ্ধতি রয়েছে একটা ছোট একটা স্যাপ্টার জানাজার পদ্ধতি অথবা এটা ছোটো পুস্তিকা আমরা আপনারা কিতাবের মধ্যে বাইরে মার্কেটেও পাবেন হয়তো দশ পনেরো টাকা হাতিয়ে নেবে ওখানের মধ্যে রয়েছে মৃত ব্যক্তিকে যখন প্রথম আল্লাহ আল্লাহালা পুরস্কৃত করেন প্রথম যেটা পুরস্কার দেন সেটা হচ্ছে আল্লাহ তাকে এবং তার জানাজায় যারা শরিক হয়েছিল সবাইকে আল্লাহ তালা মাফ করে দেন আচ্ছা আরেকটা একটা পুরস্কার কী দিয়ে থাকেন তাকে যারা মোহাব্বত করে তাকে যারা মহাব্বত করে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন সোহান আল্লাহ তাই আল্লাহর বলিদেরকে মহাব্বত করলে এবং তাদেরকে মহাব্বত করে তাদের খবরে পাকে হাজির হলে এটার বরকত দুনিয়াতেও মিলবে আখেরাতেও মিলবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজ ইসলামী বন্ধুর ব্যাপার আমরা শুনলাম তারা কবর জিয়ারত করতে যাবে না এক্ষেত্রে মানা শুধু যারা পুরুষ তারাই জিয়ারত করবে তো প্রিয় ইসলামী ভেরা এবং আমাদের চাই দর্শকবৃন্দ কবরে পাকে কীভাবে হাজির হব জিয়ারত করব এটা তো শুনে নিলাম কী পাঠ করব এটাও শুনে নিলাম কীভাবে ঢুকবো কোন দিকে দাঁড়াবো এটাও শিখে নিলাম সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে অনেকে দেখা যায় বরকত লাভের জন্যে ওনাদের কি স্পর্শ গুণালের মাজারকে স্পর্শ করে রাউজা যেখানে রয়েছে উপরের মাটিকে স্পর্শ করে গিলাফকে স্পর্শ করে এবং চুমু খায় হ্যাঁ বা সেদিকে একটু ঝুঁকে তো কানে দিন এটা করতে মানা করেছেন কেন না প্রথমত হচ্ছে বিশদ আলোচনা মুফতিয়ান একরাম দেবেন তাদের আমাদের এ হাতগুলো পূর্ণ হাত তো আমার ওই স্পর্ধা কোথায় যে ওই পবিত্র সত্তা যেখানে শুয়ে আছে তার কবরে আমি স্পর্শ করবো টাচ করবো তো সেজন্য আলাহ হাজরত আজিমুল বরকত ইমাম আহলে আলা আলাহর রাহমতুল্লাহ তারা বলেছেন যে কবর থেকে কমপক্ষে চার হাত দূরে থাকা দরকার আচ্ছা কবরে একদম কাছাকাছি যখন আমরা চলে যাই যে কবর সাহেবে মাজার মাজারে যিনি রয়েছেন তিনি তো একদম নিচে থাকেন তো দেখা যায় অনেক সময় আমরা ওনার একদম ঠিক উপরে দাঁড়িয়ে যাই একটু দূরে চার হাত দূরে দাঁড়ালে তো উনি শুয়ে আছেন উনি ওখান থেকে আমাকে সরাসরি দেখবেন যদিও ওনাদের সামনে পিছনে দেখার আল্লাহ আল্লাহতালা আপন আমল বলে আল্লাহ তালা দয়ায় ওনাদেরকে পাওয়ার দিয়ে থাকেন কিন্তু একটা সুন্দর সিস্টেম হচ্ছে যে ওনাকে যেন এইভাবে তাকাতে না হয় মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকাতে না হয় হ্যাঁ সরাসরি সামনে বা ডানে ওনার ডানে দাঁড়ালে তো উনি দেখতে আমাদেরকে ওনার ব্যাঘাত হবে না ওনার কষ্ট হবে না তাই আলাহ রাহমতুল্লাহ তারা আমাদেরকে মানা করেছেন যে মাজার স্পর্শ করা চুমো দেয়া এগুলো থেকে একটু দূরে থাকতে বলেছেন যাতে কেউ আবার এটা অপবাদ দিতে না পারে যে এরা ইহুদিন আসারার মতে করছে তারা তাদের সমাধিস্থলে গিয়ে যেভাবে করে থাকে মুসলমানরাও দেখি এটাকে তাদের ওই উপাসনালয়ের মতো শুরু করে দিয়েছে তাই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক তাই প্রাথমিক যুগে হুজুর তা তল আলী সাল্লাম মানা করেছিলেন কেন তার এই মাত্র মূর্তি পূজা থেকে সবে মাত্র মুসলমান হয়েছে এখন যদি কবরের জিয়ারত আবার শুরু করিয়ে দেয় তো তারা যাবে আবার এটাকে মনে করবে মা মূর্তির স্থলাভিষিক্ত মনে করো ওখানে তারা মাথা মারা সিজদা করা অনেক কিছু শুরু করে দিবে তাই হুজুর পাকসাল্লা তুয়ালাম প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে তাদেরকে খবরে বাকে জিয়ারত করা থেকে মানা করেছিলেন যখন দেখলেন তাদের অন্তরে ইমান হুজুর পাকসাল্লা মাহব্বত পরিপূর্ণ হয়ে গেছে এখন হুজুর যেটা বলবেন সেটাই তারা করবেন তখন বললেন এখন তোমরা কবরে বাকে জিয়ারত করতে পারো যেমন সাহবা ইকরাম হিমু রিদওয়ানদের প্রাথমিক যুগে মদ ছিল না নামাজের মধ্যে কথাবার্তা বলা মানা ছিল না নামাজে কথাবার্তা বলতে পারতো যেমন ইচ্ছা তেমন করতে পারতো তারা মদ খেতে পারতো কিন্তু যখন হুজুর পাকসাল্লাহ মাহাব্বত তাদের অন্তরে পরিপূর্ণ হয়ে গেল হুজুর পাকসল্লা তিন ইসাত করলো আজকে থেকে মদ হারাম হারাম বলার সাথে সাথে মদের মহাব্বতের চেয়ে হুজুর পাকসাহ মোহাব্বত অনেক হাজার কোটি গুণে তাদের অন্তরে বৃদ্ধি পেয়েছিল সেই জন্য তারা ওই দিন মদিনার অলি গলিতে মদের বোতল ভাসিয়ে দিয়েছিল তারা মদকে এভাবে বয়কট করেছিল তার হজুর পাকসল্লা যখন বললেন আজকে দেখ নামাজের মধ্যে আর কোনো কথা বলা বলা যাবে না আল্লাহ তালা মানা করেছেন তখন তারা সেটা মেনে নিয়েছেন একটা হচ্ছে মহাব্বতের প্রকাশ বহির প্রকাশ আছে তাই না তাই প্রিয় ইসলামী ভাই মদিন দর্শকবৃন্দ আমরা আল্লাহ রাহমতুল্লাহ তালা যেটা বলেছেন সেটার উপর আমল করি যে কবরে আদবের সাথে ঢুকবো আদবের সাথে আমরা জিয়ারত করব। একটু দূরে থাকবো এবং যা পড়বো আল্লাহ তালা দরবারে এগুলো কবুল হওয়ার এবং এগুলো স্বভাব আমাকে এবং সাহেবের মাজারকে দেয়ার আল্লাহর দরবারে দোয়া করবো এটাই হচ্ছে খবরে পাকের নিয়ম ইনশাআল্লাহ এর বরকতে উনিও ফায়দা পাবেন এবং উনি আল্লাহওয়ালা উনি জান্নাতি তো উনার মাধ্যমে আমরা ফায়দা পাবো ইনশাল্লাহ চলুন এবার ঈশা আল্লাহ একটা হাদিস বাক আপনাদের সামনে পেশ করছি যে ঈসা আলে করা যাবে কি না সওয়াব পৌঁছানো যাবে কিনা খবর জিয়ারতটা তো আমরা শুনে নিলাম ঈসা আল সব করতে পারবো কিনা মাদ মাদের যে দর্শকবৃন্দ নামাজের হাকামের আরেকটা পার্ট হচ্ছে ইস সওয়াব ছোট ছোটো পুস্তিকা এটাও দশ পনেরো টাকা দিয়ে পাওয়া যায় বিশ ত্রিশ পৃষ্ঠার একটা রিসাল আমির আলু লিখিত এটাও যদি কিনে আমরা পড়ে নিই তো ইশা আল্লাহ কবরে গিয়ে ইসালা সব করতে পারবো কি না কোনো আমলকে পৌঁছাতে পারবো কি না ওনাদের খিদমতে এটার যা সংশয় সন্দেহ রয়েছে অন্তর এটা দূর হয়ে যাবে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা এর একটা হাদিস আছে আমরা শ্রবণ করে নাই যা মিশকাতুল মাসাবিহ গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে এবং আবু শরীফের মধ্যে রয়েছে আন সা'দ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা কালা ইয়া আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইন্ন উম্ম সা'দিন মাতাত فأي الصدقه ابدلو কালা আল মা হযরত সা'দ বিন উবাদাহ রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত তিনি বলেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলার দরবারে আরস করা হলো ইয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম সাদ অর্থাৎ আমার মা ইন্তকাল করেছেন তার জন্যে কনসৎকাটা করাটা আফজল হবে কোন সদকা তার পক্ষ থেকে কোন কনসৎকা করাটা আফজল উত্তম হবে তখন রসুল বললেন মা পানি পানি তার পক্ষ থেকে তুমি পানি সৎকা করো তার পক্ষ থেকে তুমি পানি বিতরণ করো পানি সৎকা করো কেমন তখন হজরতে সাদ রাজি আল্লাহ কি করলেন তিনি একটি কূপ খনন করলেন কূপ খনন করালেন উম্মে এটা খনন করার পর উদ্বোধনী অনুষ্ঠানে যখন কাজটা হয়ে গেল তখন বললেন লি উম্মে এটা উম্মে জন্য। অর্থাৎ আমার মায়ের জন্য আমি সাহাদের মায়ের জন্য এটা সোবাহন আল্লাহ রু আবুদাউত নাসাই এহাদি আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফের মধ্যে বর্ণিত রয়েছেন তাহলে সাহবা ইকরাম হুজুর দরবারে এসেছেন এসে বললেন ইয়ারসুল্লাহ কোন আমলটা করলে আমার মা কবয় উপকৃত হবে আমার মায়ের পক্ষ থেকে আমি সৎকা করবো তখন বললেন আল মা পানির আসলে তখন খুবই অপ্রতুলতা ছিল পানি যেখানে সেখানে পাওয়া যেত না তো পানির খুব সংকট ছিল বলে হুজুর সাহাবা ইকরাম অর্থাৎ ওই হজরত সাহায্য রাজিয়াল্লা বললেন তুমি পানি সৎকা করো তখন তিনি পানির কুয়া খনন করালেন এবং যখন খনন কাজ শেষ হলো তখন বললেন এটা লে উম্মে সাহা এটা সাহাদের মায়ের জন্যে অর্থাৎ এটা আমার মায়ের জন্য আমি উৎসর্গ করলাম দিলাম তাহলে খাচ্ছে সাহাব একরাম এটার পানি বিতরণ হচ্ছে মুসলমানদের মাঝে শাহাব পৌঁছতেছে সাহাদের মায়ের জন্যে তাহলে এই হাদিসাব প্রমাণ বহন করে যে হুজুর পাকসাল্লাহম তালু সাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে মৃত ব্যক্তি কবরে যাওয়ার পর তার আমল নামা বন্ধ হয়ে যায় কিন্তু স্বভাব বন্ধ হয় না সে এমন কোনো কাজ দুনিয়াতে করে গিয়েছে যেটার স্বভাব সে এখনও পাচ্ছে যেমন নেককার সন্তান রেখে গেল সে আমল করছে মা বাবার জন্য দোয়া করছে এটার স্বভাব কবরের মধ্যে পৌঁছে থাকবে সুসন্তান এক নাম্বার আরেকটা রয়েছে আল্লাহ আল্লাহতালার রাস্তায় যদি কোনো সদকা করা হয় যেমন কোনো রাস্তা বানিয়ে দিলাম মুসলমানদের জন্য কোনো শাঁখ বানিয়ে দিলাম কোনো মসজিদ মাদ্রাসা নির্মাণ করে গেলাম যেটা কারণে মুসলমানরা ফায়দা পাচ্ছে ফায়দা পাচ্ছে এই এই সদকার কারণে এই কাজের কারণে খবরের মধ্যে এর সওয়া পঁচতে থাকে আরেকটা যেমন এলম আমি দুনিয়াতে যেটা জানতাম আরেকজনকে জানাতাম সুনত শিখেছি আরেকজনকে শিখাতাম আমার কাছে ইলম রয়েছে আল্লাহ তালা দায় সেই ইলমের চর্চা করতাম আমি মানুষকে শিক্ষা দিয়েছি আমি চলে গিয়েছি কিন্তু আমার এইম দুনিয়াতে এখনও বাকি আছে মানুষ এটা যারা উপকৃত হচ্ছে নামাজই হচ্ছে মানুষ সুন্নতের আমল করছে আলো জমি এটার কারণে আমি সওয়াব পেতে থাকবো তাই পিউ ইসলামী ভেড়া এবং মাজের ইস্যাম দর্শকবৃন্দ এটাও আমরা শিখে নিলাম যে সাওয়াব কবরের মধ্যে পৌঁছে থাকে যদি সে সেরকম কাজ করে যায় এবং মানুষ দাঁড়িয়ে ওখানে সাওয়াব পাঠায় কিছু পরে এটা সাওয়াব অবশ্যই সে পাবে তাই আল্লাহ তালা আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক নসিব করুন এবং আমরা ভালো ভালো কাজ করে আমাদের মৃতদেরকে এর সাওয়া পৌঁছে দেওয়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক নসিব করুন সন্তান যত ভালো কাজ করবে তার জন্যে মা বাবা কবরের মধ্যে তারা আনন্দিত হবে ছেলে সন্তান মেয়ে সন্তান যারা সন্তান রয়েছে যদি গুনাহ করে থাকে মা বাবা রেখে যাওয়া সম্পদ যা তারা যদি খারাপ কাজের মধ্যে ব্যয় করে থাকে এ কারণে মা বাবাকে আল্লাহ লজ্জিত হতে হয় তাদের চেহারা খুব সংকোচিত লজ্জিত হয়ে যায় তারা আফসোস করতে থাকে কবরের মধ্যে তাই আমরা আমাদের মা বাবাকে আর লজ্জা দিতে চাই না আমরা সন্তানরা এমন কাজ করবো যেটাতে আল্লাহ আল্লাহ রসুল খুশি হন আর এটার স্বয়াব আমাদের মা বাবার দরবারে ফিরিস তারা তশ্তরি একটা বড় ধরনের কুলা বিশিষ্ট কুলার মতো তস্তরি আকারে মা বাবার দরবারে পেশ করা হয় মা বাবা এই স্বয়াব দেখে এই আমল থেকে খুশি হয়ে যান তা আল্লাহ তালা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক নাসিব করুন আজ এ পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সল্লু আল হাবিব সল্ল্লাহআলআ সল্ল্লাহ আল্লাহ সাল্লাম